হেল্ল' এভৰি ওৱান ৱেলকাম টু লাৰ্ণ উতিন আজি ভিডিঅ'ত আমি পঢ়িম ক্লাছ টুৱেলভ ফ'ৰ বায়'লজিৰ চেপ্তাৰ ছিক্স বংশগতিৰ আণৱিক ভিত্তি আজিৰ আমাৰ টপিক হৈছে জিন প্ৰকাশ নিয়ন্ত্ৰণ ৰেগুলেশ্যন অফ জিন এক্সপ্ৰেছন তাৰমানে জিন এটা কেতিয়া প্ৰকাশ পাব কোনটো পৰিস্থিতিত প্ৰকাশ পাব পৰিস্থিতিত প্ৰকাশ পাব নালাগে তার উপর থাকা নিয়ন্ত্রণকে তার ওপৰত থকা কণ্ট্ৰলকে জিন বুলি নিয়ন্ত্রণ হয় চ আমি জানো যে এন এ থাকে যিবোৰ যিনিয় তথ্য থাকে জিনিয় ডি এন এত কি হয়ে থাকে সঞ্চয় হয়ে থাকে তাৰপিছত আমি আৰ এন এৰ বিষয়ে লিপন্তর প্রক্রিয়ার বিষয়ে আমি পাইছিলোঁ অনুবাদকরণ প্রক্রিয়ার বিষয়ে পাইছিলো এই আটাইপর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পিছত কি হয় জিন এটা প্রকাশ হয় সো জিন প্রকাশ মানে হৈছে কি এটা প্রক্রিয়া যত যিনিয় সংকেত আছে জিনীয় সংকেত পোনপটীয়াকৈ পণপি প্রটিন দ্বাৰা দ্বারা পাব পাব চ' এই যিটো প্ৰটিন সংশ্লেষণ আছে প্ৰটিন সংশ্লেষণৰ হৈছে এটা প্ৰক্ৰিয়া এটা প্ৰক্ৰিয়া য'ত ডি এন এড জীৱৰ তথ্য সঞ্চিত হৈ থাকে সেই তথ্যসমূহ কি হয় প্ৰটিন সংশ্লেষণ প্ৰক্ৰিয়াৰ দ্বাৰা কোনো এটা ব্যক্তিৰ চৰিত্ৰৰূপে প্ৰকাশ পায় চ' আমি কি পাইছিলোঁ লিপন্তৰ প্ৰক্ৰিয়া লিপন্তৰ প্ৰক্ৰিয়াত আমি কি দেখিবলৈ পাইছিলোঁ লিপন্তৰ প্ৰক্ৰিয়াত ডি এন এ য'ত জিনিয় তথ্য সঞ্চয় হৈ থাকে ডি এন এৰ এটা অংশ আৰ এন এলৈকে ৰূপান্তৰিত হয় তার পিছত আমি কি অনুবাদকৰণ প্রক্রিয়া অনুবাদকরণ প্রক্রিয়াত আমি কি দেখিবলৈ পাইছিল যে আর আরএনএ আছে আর প্রোটিন সংশ্লেষণ করে আর আরএনএ যেতিয়া প্রোটিন সংশ্লেষণ করে তেতিয়া কি হয় তার চরিত্র এটা প্রকাশ পায় গতিকে জিন প্রকাশ নিয়ন্ত্রণ মানে হৈছে যে এটা জিন যাতে এটা জিন যাতে শুদ্ধ সময়ত শুদ্ধ জিন শুদ্ধ ঠাইত প্ৰকাশিত হ'ব পাৰে তাৰ ওপৰত নিয়ন্ত্ৰণ থকাকে জিন প্ৰকাশ নিয়ন্ত্ৰণ বুলি কোৱা হয় চ' যেনেকুৱা ধৰা এনেকুৱা কিছুমান পৰিস্থিতি থাকিব পাৰে যিটো পৰিস্থিতিত আমি নিবিচাৰিম যে জিন এটা প্ৰকাশ হওক সেইটো পৰিস্থিতিত হয়তো সেইটো চৰিত্ৰৰ প্ৰয়োজন নাই এনেকুৱা নহয় যে জিন আমি যি সকলোবোৰ জিন আমি সকলো সময়তে প্ৰকাশ হোৱাটো প্ৰয়োজনীয় কিছুমান এনেকুৱা জিন আছে যিবোৰ জিন কিছুমান নিৰ্দিষ্ট সময়তহে প্ৰকাশ হ'ব লাগে গতিকে সেই যিটো নিয়ন্ত্ৰণ যে এটা জিন যাতে ৰাইত ঠাইত শুদ্ধ ঠাইত শুদ্ধ জিন শুদ্ধ সময়ত প্রকাশ তাকে জিন প্রকাশ নিয়ন্ত্রণ বুলি কোয়া হয় উদাহরণস্বরূপে ধরা কিছুমান জিন এনেকা আছে যেতিয়া প্রটিন সংশ্লেষণ প্রোটিন সংশ্লেষণের দ্বারা দেহর বিপাকীয় ক্রিয়া চলি থাকে বিপাকীয় ক্রিয়াসমূহক নিয়ন্ত্রণ করে হয়নে পিপাকীয় ক্ৰীড়াসমূহক নিয়ন্ত্ৰণ কৰা কিছুমান জিন আছে আৰু এই জিনবোৰ কি হ'ব লাগে সকলো সময়তে এনেকুৱা জিনসমূহৰ প্ৰকাশ হৈ থাকিব লাগে কাৰণ দেহৰ যিবোৰ বিপাকীয় ক্ৰীড়া আছে সেই ক্ৰীড়াসমূহ এনি টাইম চলি থাকে গতিকে এনেকুৱা ধৰণৰ জিন সদায় প্ৰকাশ পাব লাগে কিন্তু কিছুমান এনেকুৱা ধৰণৰ জিন আছে যিবোৰ জিনে ভ্ৰূণৰ বৃদ্ধি আৰু বিকাশ নিয়ন্ত্ৰণ কৰে আৰু ভ্ৰূণৰ বৃদ্ধি আৰু বিকাশ নিয়ন্ত্ৰণ কৰা জিনটো আমাক সকলো সময়তে প্ৰয়োজন নহয় আমাক এটা নিৰ্দিষ্ট সময়তহে এই জিনটোৰ প্ৰয়োজন হ'ব যাৰ দ্বাৰা কি হ'ব ভ্ৰূণটোৰ বৃদ্ধি বা হব গতি এই জিন সদায় কি হব নালাগে প্রকাশ পাব নালাগে গে ইয়ার উপর এটা নিয়ন্ত্রণ হৈছে কি জিন প্রকাশ নিয়ন্ত্রণ এতিয়া এটা জিন প্রকাশ পাবনে নাই তাক আমি কেনকি নির্ধারণ করবো আমি জিনটুক কেনেকৈ কব পাৰিম যে সি কোন ঠাইত প্রকাশ হব বা কোন ঠাইত নহব সো জিন প্রকাশ পিট প্রক্রিয়া হয়েছে সেইটা প্রক্রিয়া সুইচ অন সুইচ অফ প্রক্রিয়ার দরে এক হয় যদি তার জিনটু যদি অন থাকে জিনৰ যদি সুইচ অন থাকে তেতিয়া হ'লে জিন প্রকাশ পাব আৰু যদি সুইচ অফ হয়ে যায় হ'লে কি হয় জিন তোমার প্রকাশ পাব নোৱাৰিব মানে এই ক্ষেত্র কি হয় যে সুইচ অন সুইচ অফ আৰু এই যে সুইচ অন সুইচ অফ প্রক্রিয়া আছে সেইটো প্ৰক্ৰিয়াকে কি বুলি কোৱা হয় জিন প্রকাশ নিয়ন্ত্রণ বুলি কোৱা হয় এটা আমি চাম কত জিন্তু সুইচ অন বা সুইচ অফ করব কেনেকুৱা কেনেকুৱা ষ্টেজত ইহতর সুইচ অন সুইচ অফ প্রক্রিয়া সো বেসিক্যালি কথা হৈছে ইখিনি কিছুমান জিন এনেকুৱা আছে জিন সদায় প্ৰকাশ পাই থাকিব লাগে আৰু কিছুমান জিন আছে এনি টাইম প্ৰকাশ হব নালাগে তাৰ ওপৰত এটা নিয়ন্ত্ৰণ অহা যাতে সকলো জিন সকলো ঠাইতে কি নহয় প্ৰকাশিত নহয় তার ওপৰত নিয়ন্ত্ৰণ থকাকে জিন প্ৰকাশ নিয়ন্ত্ৰণ বুলি কোৱা হয় জিন প্ৰকাশ নিয়ন্ত্ৰণে এটা বহুল সংজ্ঞা সূচায় যিটো বিভিন্ন স্তৰত সংঘটিত হ'ব পাৰে জিন প্ৰকাশৰ ফলত বহু পেপ্টাইট গঠন হয় বুলি যদি ধৰি লওয়া হয় ই কেবাটাও স্তর নিয়ন্ত্রিত সংকক সংকেন্দ্রীয় কোষত এই তলত দিয়া ধরনের হয় সো জিনব যে সুইচ অন সুইচ অফ প্রক্রিয়া আছে সেইটা প্রক্রিয়া কি হয় বহুত কেটা স্তর সম্পূর্ণ হয় কারণ এটা কি হয় বহুত ডর শৃঙ্খলার দরকার প্রক্রিয়া গতি বিভিন্ন স্তর কি হব পারে জিন প্রকাশ নিয়ন্ত্রণ হবেন তাদের ভিতর সংকপকেন্দ্রীয় কোষর ক্ষেত্রত জিন প্ৰকাশ নিয়ন্ত্ৰণ তলত দিয়া স্তৰসমূহত হয় প্ৰথমটো হৈছে লিপন্তৰ স্তৰ প্ৰাথমিক প্ৰতিলিপি যেতিয়া গঠন হয় লিপন্তৰ প্ৰক্ৰিয়াত সেইটো সময়ত কি হ'ব পাৰে যে কি কৰিব পৰা যায় জিন প্ৰকাশ নিয়ন্ত্ৰণ কৰিব পৰা যায় তাৰপিছত হৈছে সংৰচনা স্তৰ এইটো হৈছে কি স্প্লাই চিং নিয়ন্ত্ৰণ তাৰমানে যেতিয়া এম আৰ এনে এটা সম্পূৰ্ণৰূপে পৰিণত হয় পৰিণত হোৱাৰ পিছত ই কি হৈ যায় ছিগি যায় সময়ত কি পৰা যায় জিন নিয়ন্ত্ৰণ নিয়ন্ত্রণ পৰা যায় আৰু এটা এম আৰ আর পৰা এটা প্রিমেসিয়র এম আৰ এন এৰ সৃষ্টি হয় তাতে বহুত প্ৰক্ৰিয়া হয় কেপিং টেলিং পিছত এইটো স্প্লাইসিং এই আটাইবোৰ ক্ষেত্ৰতে জিন নিয়ন্ত্ৰণ কৰিব পৰা যায় তাৰপিছত যেতিয়া কি হয় কোককেন্দ্ৰ পৰিণত আৰ এন এ এটা সৃষ্টি হয় তেতিয়া আৰ এন এটো কোক কেন্দ্ৰৰ পৰা চাইট'প্লাজমলৈ আহে এইটো স্তৰতো কি হ'ব পাৰে জিন প্ৰকাশ নিয়ন্ত্ৰণ হ'ব পাৰে আৰু শেষৰটো হৈছে অনুবাদ স্তৰ চ' এইকেইটা স্তৰত সংকপকেন্দ্ৰীয় কোষৰ ক্ষেত্ৰত জিন এটা প্ৰকাশ পাবনে নাই তাক নিয়ন্ত্ৰণ কৰিব পৰা যায় সো এটা কোষত জিনব প্রকাশ হয় এটা নির্দিষ্ট কার্য নাইবা এলানি কার্য সম্পাদন করবলে সো এটা জিন যে প্রকাশ পায় জিনটো প্রকাশ পোৱাৰ এটা কি থাকে নির্দিষ্ট উদ্দেশ্য থাকে জিনটর যে এটা নির্দিষ্ট চরিত্রই প্রকাশ করব লাগিব উদাহরণস্বরূপে যদি বিটা গেলাক সাইডেস নামৰ এটা উদ্দেশ্যক ই কলাইৰ দ্বাৰা সংশ্লেষিত হয় ই ব্যৱহৃত হব দ্বিহরা ল্যাক্টস কেলেক্টস আৰু গ্লুকোজৰ জলবিয়োজন ঘটুয়া কাৰ্যত তাৰমানে যে যদি বিটা গেলেক্টসাইডেস নামৰ উচ্ছে কি হয়েছে সংশ্লেষিত হয়েছে হলে তার কি আছে এটা নির্দিষ্ট কাম আছে যে ই যি হর্করা আছে ল্যকটস গেলেক্টস গ্লুকজ এইবার কি করব জলবিয়োজন ঘটাব হাইড্রোলাইসিস প্রক্রিয়া করব যার কারণে ইয়ার কি হয়েছে সংশ্লেষণ হয়েছে গতি প্ৰত্যেকটো জিন যে প্রকাশ পায় প্রকাশ কাৰণে তার এটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে বেক্টেরিয়াটে এই শক্তিৰ উৎস হিসাবে ব্যবহার করে সেই কারণে বেক্টেরিয়াটর চৌপাশ যদি শক্তিৰ উৎস হিসাবে ব্যবহার করবলেটস না থাকে বিটা গেলেক্টছাইডেজ উৎসেচক সংশ্লেষণ করার প্রয়োজন না থাকে সেই কারণে সহজ দিয়ে হল বিপাকীয় শৰীৰৰ ক্ৰিয়া নাইবা পৰিৱেশৰ অৱস্থা যিয়ে জিনৰ প্ৰকাশ নিয়ন্ত্ৰণ কৰে পৰিণত অৱস্থালৈ ভ্ৰূণৰ বিকাশ আৰু বৈশিষ্ট্যকৰণৰ কিছুমান জিন গোটৰ দ্বাৰা হয় চ' আমাৰ শৰীৰত যিবোৰ কণ্টিনিউৱাছলি বিপাকীয় ক্ৰিয়া চলি থাকে সেই বিপাকীয় ক্ৰিয়াসমূহ জিনৰ দ্বাৰা নিয়ন্ত্ৰণ হয় পিছত মানুহৰ যে ভ্রূণ সৃষ্টি হয় ভ্রূণটর বৃদ্ধি বিকাশ এই এবর হওয়ার কারণেও কি হয় জিন জিন প্রকাশ হয়ে পেলায় এই ক্রিয়াসমূহ নিয়ন্ত্রিত হয় গতিকে জিন এটা প্রকাশ হওয়ার পিছত এটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে এতিয়া আমি চাওঁ প্ৰকোপকেন্দ্ৰীয় কোষত কি হয় প্ৰকোপকেন্দ্ৰীয় কোষত লিপন্তৰ আৰম্ভণিৰ হাৰ নিয়ন্ত্ৰণ হ'ল জিন প্ৰকাশ নিয়ন্ত্ৰণৰ প্ৰধান স্থান তাৰমানে যেতিয়া লিপন্তৰ প্ৰক্ৰিয়া হয় লিপন্তৰ প্ৰক্ৰিয়া মানে কি ডি এন এৰ এটা সৰু অংশ আৰ এন এলৈকে ৰূপান্তৰিত হোৱা যেতিয়া আৰ এন এৰ সৃষ্টি হয় লিপন্তৰ প্ৰক্ৰিয়া হয় সেইটো সময়ত প্ৰকোপকেন্দ্ৰীয় কোষৰ ক্ষেত্ৰত জিন নিয়ন্ত্ৰণ কৰিব পৰা যায় এটা লিপন্তৰ একক এটা প্ৰচলকত ঘটা আৰ এন এ পলিমাৰেজৰ কাৰ্য আনহাতে অতিৰিক্ত প্ৰটিনবোৰৰ সৈতে হোৱা আন্তঃক্ৰিয়াৰ দ্বাৰা

সো লিপন্তর প্রক্রিয়া যেতিয়া সেটা লিপন্তর প্রক্রিয়া যুক্ত প্রচলক থাকে প্রচলকট কি থাকে আর এনএ পলিমারেস থাকে হয়নি উচ্ছেসক আর এনএ পলিমারেস থাকে সেই আর এনএ পলিমারেসর যন্তক্রিয়া হয় আন্তক্রিয়ার দ্বারা লিপন্তর প্রক্রিয়াটা নিয়ন্ত্রিত হয় যারম্ভণিক স্থান চিনাক্তকরণত ইয়ার ক্ষমতা প্রভাবিত করে সো প্রক্রিয়াটা কোরপরা আৰম্ভ হব তার নির্দেশনা দিয়ে এই উচ্ছেষকটে এই নিয়ন্ত্রণকারী বরে ধনাত্মক সক্রিয়করণ আর ঋণাত্মক নিরোধক দুটা কার্য করি পাৰে প্ৰকোপকেন্দ্ৰীয় ডি এন এৰ প্ৰচলক স্থানত প্ৰৱেশ কৰিব পৰাটো বহুত ক্ষেত্ৰত নিয়ন্ত্ৰণ হয় অনুক্ৰমণত থকা প্ৰটিনৰ আন্তঃক্ৰিয়াৰ ফলত যাক অপাৰেটৰ বা সংস্কাৰক বুলি কোৱা হয় চ' আমি এইবোৰ স্থানৰ বিষয়ে জানো এতিয়া আৰু নকওঁ অপাৰেটৰ কি হয় সংস্কাৰক কি হয় প্ৰচলক কি হয় আৰ এন এ পলিমাৰেচ কি হয় চ' এই যিবোৰ থাকে এই চলক অংশটো সৰহসংখ্যক অপাৰেন প্ৰচলক অংশৰ নিকটবৰ্তী আৰু বহুতো ক্ষেত্ৰত সংস্কাৰকৰ ক্ৰমসমূহে নিৰোধক প্ৰটিনৰ সৈতে সংযুক্ত হয় প্রত্যেক অপারণর নিজাববাক নির্দিষ্ট সংস্কারক আর নিরোধক থাকে উদাহরণস্বরূপে লেক সংস্কারক লেখ সংস্কারকর বিষয়ে তলত ডিটেইলস দিয়ে আছে অর্থাৎ প্রক কেন্দ্রীয় কোখর যদি সিম্পলি বুজিব বিচরা প্রকো কেন্দ্রীয় কোষর ক্ষেত্রে যেটা লিপন্তর হয় তো ইয়ার জিন প্রকাশ করব জিন প্রকাশ নিয়ন্ত্রণ করবা যায় সো আজি ভিডিওত ইনখিনে ভিডিঅ' ভাল লাগিলে লাইক কৰিব বন্ধু বান্ধৱৰ সৈতে শ্বেয়াৰ কৰিব আৰু চেনেল ছাবস্ক্ৰাইব কৰিব থেংক ইউ